হচ্ছে আপনার আমার ব্র্যান্ডের মাল, ব্র্যান্ডের মাল বুঝছেন, ব্র্যান্ডের মাল। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো। ওমর অন ফায়ার টিকটক করেই তার যাত্রা শুরু, নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। তুমিও আমাদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করো, তাহলে টিকটক নিয়ে সবসময় কেন সমালোচনা করো? বললে কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাসে। এখন মানুষের উপকার না, মানুষ হয়ে মানুষকে বাস দিতে পারলেই জীবন সুন্দর। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন, রিসেন্টলি ভয়েস কিং এমদাদুল লাইভে এসে ওমর ভাইকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছেন এবং সে আরো কি কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এছাড়া ওমর ভাইয়ের নতুন ভিডিও নিয়ে টিকটকারদের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে একজন আরেকজনকে খোঁচা দিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছেন। তুমি ছিলে লাইকি সেলিব্রিটি না, তারপর তুমি ইউটিউবার, তুমি এখন টিকটক করো না, তারপর তুমি ইউটিউবার, তোমার লেভেল অনেক হাই। সরিটা ভালোভাবে বলো মামু, নইলে ডাইরেক্ট হামাই দিমু। জায়া বান্দা লয় আই ফটকারে চোরে। মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজউদ্দৌলা মনে হয়, কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মির্জাফর। এবং সর্বশেষ বর্তমানে টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া নানা ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরব। সুতরাং আজকের ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। টিকটক দিয়ে আমার জীবন শুরু, তাই কি এমন হয়ে গেছে আমি ইউটিউবের গুরু? আপনারা কি বুঝতে পারছেন? যারা বুঝেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভাই ওমর রে নিয়ে কখনো কিছু বলি নাই, তবে আজকে কয়টা কথা বলমু। ওমর, তুমি টিকটক নিয়ে এগুলা কি ভিডিও করলা? জাগো মাথার বুদ্ধি পাছায় লইয়া ঘুরে, তারা কি বুঝবো তোমার এই ভিডিওর মানে? জায়া বান্দা লয় আই ফটকারে চোরে চালে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। শাবাশ বেটা। আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে 8888 টাকা জেতার সুযোগ দিচ্ছে। অ্যাপটির নাম বেড ভিসা অ্যাপ। এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। আপনি যদি আমার প্রোমো কোড সিনে24 ব্যবহার করেন তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পাবেন, যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ। কোনো আমানত ছাড়া শুধু সাইন আপ করুন। বেড ভিসা অ্যাপে আপনি স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতে ও ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। বেড ভিসা অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং দুইজনই 300 টাকা রেফার বোনাস পাবেন এবং এটি সীমাহীন। এখানে আপনি বিকাশ, নগদ এবং রকেটের টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। এটি সব ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করে থাকে। বিপিএল 2024 সিজন 10 এ রয়েছে 1 কোটি টাকার প্রাইজ পুল, 50% স্পোর্টস বোনাস, লাইভ ক্যাসিনো বোনাস এবং ক্র্যাশ গেম বোনাস, 12% ক্রিকেট বোনাস এবং লাইভ ক্যাসিনো ক্রেজি টাইম বোনাস প্রতিদিন, দৈনিক থাকছে আনলিমিটেড রিবেট বোনাস খেলাধুলা, ক্যাসিনো এবং ক্র্যাশ গেমে, আরো রয়েছে 10% পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস। আমার প্রোমো কোড সিনে24 ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন। সাইন আপ লিংক পিন কমেন্টে দেওয়া আছে। যাই হোক, এনিওয়ে গাইস, এবার আপনাদের দেখাবো জিসান ব্রো ডিরেক্টলি ওমর ভাইকে থ্রেড দিয়ে কথা বলেছে, যা দেখলে ওমর অন ফায়ার আর্মিদের মাথা গরম হয়ে যাবে। ডাইরেক্ট সব টিকটকারে ছোট করে ভিডিও বানাই, আপনারা কিছু কন্যা বই পান? ও ও লেভেল অনেক হাই, নাকি আপনাদের দুই পায়ের মাঝখানে কিছু নাই? আমার চ্যাটার বাল দশ লাটি একের বোঝা, কথাটা ভালোভাবে মাথায় রাখো। নেক্সট টাইম সব টিকটকারকে এক ফ্রেমের আইকা কিছু বানানোর আগে কমপক্ষে 100 বার বাইবো। বাচ্চা থাকো চিরকাল সিরা খাইও বেড়ার বাল। আর তারই উত্তরে ওমর ভাই কিছু না বললেও মনির ভাই দিল করা জবাব। কি বলেছে চলুন ভিডিওতে তা দেখে আসি। ওরে ইমোশন আমার কাছে তুই টিকটকার হ, বুঝলাম 10 লাখ ঠিয়াকের বুঝা, কয়দিন পরে তুই হইবি সোজা। এনিওয়ে গাইস, এর পর চলুন ওমর ভাইয়ের বিরুদ্ধে কিছু টিকটকার আরো কি কি বলেছে ভিডিওতে দেখে আসি। তুমি ছিলে লাইকি সেলিব্রিটি না, তারপর তুমি ইউটিউবার, তুমি এখন টিকটক করো না, তারপর তুমি ইউটিউবার। তরে কইছে তুই বেশি জানোস, তোমার লেভেল অনেক হাই, তাই মনে করছে আমরা তোমাকে ভয় পাই। আর তোমার টিকটক গুলো আমার ভালো লাগতো ভাই, যখন সব টিকটকারকে অপমান করো
তোমাকে আর খাওয়ার টাইম নাই। তুমি কাউকে করো না একটা কমেন্ট। অহংকার যেটা করতেছে এটা ভুল। ইতিহাসের পাতায় লিখে আছে অহংকার পতনের মূল। এমন ব্রান আমার পায়ের নিচে থাকে, সেই ব্রান পাই দিয়া আমি গু পাড়াই। মানুষকে ব্রান বইলা তোমরাই তার অসম্মান করো। গাইস, এরা কি আসলে এগুলো শুধু ভিউর জন্য করে নাকি অন্য কিছু? মানে বুঝলাম না, ওমর ভাইয়ের ভিডিওটা কি তোমরা ভালো করে দেখো নাই? আচ্ছা, ভুলে তো গিয়েছিলাম, ওমরের নাম নিলেই তো ফরেও। ঠিক, দশে দশ পাইছো। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ওমর ভাই টিকটকারদের নিয়ে বানানো নতুন ভিডিওটি সম্পর্কে এমদাদুল লাইভ এসে কি বলেছে। বাংলাদেশে ভিডিও জগতে কাজ করতেছেন, আরেকজনের জন্য বাস দিবেন না, এটা হয় না। তো আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল, ব্র্যান্ডের মাল বুঝছেন, ব্র্যান্ডের মাল। আরে ভাই, ব্র্যান্ড কোয়েন না ভাই, আমি কোন ব্র্যান্ড না। এ ভাই ভাই ভাই, আপনারা কেউ ব্র্যান্ড কোয়েন না, ওনার শরম করে কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। তাহলে এটা কি? আমি নিজেই একটা ব্র্যান্ড। কি মানুষ রে বাবা। গাইস, আমরা সবাই জানি ওমর ভাই তার ভিডিওটি ক্রিঞ্জ কিছু টিকটকারদের নিয়ে বানিয়েছেন, যারা এই টিকটক প্ল্যাটফর্মটাকে নোংরা বস্তি বানিয়ে ফেলেছে। আর সেই কথাগুলো কেন এমদাদুলের গায়ে লাগছে আমি বুঝি না। তো চলুন গাইস, সে আরো কি কি বলেছে দেখে আসি। টিকটকাররা এটা করে, টিকটকাররা ওইটা করে, টিকটকাররা রাতুলে চুরি করে, দিনলে ভিডিও করে। আপনি কে? আপনি টিকটকার না? না না না, উনি টিকটকার না, উনি ইউটিউবার। আচ্ছা, আপনি বড় একজন ইউটিউবার। আপনারা কি জানেন ওনার ইউটিউব জগতের পরিচয়টা করতে গেছে? উনি একজন লাইকি ইউজার ছিলেন, লাইকিতে প্রায় অনেক দিন ভিডিও করতেন, অনেক অনেক ভিডিও করতেন। সো গাইস, দেখতে পেলেন এমদাদুল ওমর ভাইকে নিয়ে কত কিছু বলেছে। তবে হ্যাঁ, এটা দেখে অনেকে তার উপর রেগে গিয়েছে এবং তার জন্য টিকটকে তাকে নিয়ে হচ্ছে অনেক বেশি সমালোচনা। এমদাদুল নামের একটা পোলা দুই দিন ধরে টিকটকে এসে বাইরে গেছে ওর ভাব। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, এমদাদুল কি কোনোদিন ভাব দেখেছিল? তো ইদানিং টিকটকে তোমরা আমার নিয়ে অনেক ভিডিও বানাইছো, তো ভালো লাগছে ভাই, অনেক ভালো লাগছে আমার। তো আমি ভাবতে পারি না ভাই, তোমরা আমাকে এতটা ভালোবাসো। তবে অনেকে ভাইরাল হওয়ার জন্য আমাকে রোস্ট করছে, আমাকে গালি দিছে, তারপর ওরাও ভিডিও বানাইছে। মানে যাই হোক, আর এই সবকিছু সহ্য করতে না পেরে আবারও লাইভে এসে এমদাদুল সকলের কাছে অনুরোধ করলো আর তার ভুল স্বীকার করেছেন এবং আরো যা যা বলেছে চলুন তার মুখ থেকে শুনে আসি। রিসেন্টলি আমি একজন ইউটিউবারকে নিয়ে কথা বলছি, যিনি কিনা আগে টিকটকার ছিলেন। যাই হোক, আমি যুক্তি সম্পন্ন কথাই বলছিলাম। দেখেন, উনি যখন আমাদেরকে ছোট করে কথা বলে তখন আপনারা কিছু বলেন না, এটা নিয়ে আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। আর যখন আমি যখন একটু উচিত কথা বলে ফেললাম, এটা নিয়ে আপনারা মানে উচিত কথা বললেই দুষ হয়ে গেছে। আর যাই হোক, আমি এই জন্য এখান থেকে বিদায় নিতেছি না। আমি মূলত এই ঝগড়াঝাটি আর ভালো লাগে না, আপাতত ভিডিও আর ছাড়তেছি না। যদি আমার ভিডিওগুলো যদি একটু হলো আপনাদের ভালো লাগে তাহলে শুধু বলবো, আমার এই চেহারাটা শুধু মনে রাখবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং সর্বশেষ টিকটকারদের এই সমস্ত কাণ্ডকারখানা দেখে ওমর ভাই লাইভে এসে বললেন তিনি নাকি টিকটক ছেড়ে দেবে এবং এই নিয়ে আরো অনেক কথা বলেছে। চলুন তো ভিডিওটি দেখি। আমি এটাও কই দিছি, এটাই আমার শেষ কন্টেন্ট, আমার ইউটিউব ভিডিও সর্বশেষে দেওয়া ছিল। তো দয়া কইরা আপনারা যতই আমার গুতা দেন, আমি ওই টিকটকে যে রিপ্লাই খেলমু এই পারসন আমি না। শাবাস বেটা। আমার টিকটক আইডি তা আলহামদুলিল্লাহ ভিউ হয়ে গেল। দরকার বলে টিকটক ভিডিও বানাবো না, তারপর টিকটকে যে গোদাগুদি করার প্রয়োজন পড়বো না।